কালাইনের ডিগা বোরের নির্মীয়মান স্বাস্থ্য কেন্দ্রের কাজ নিম্নমানের অভিযোগ জিপি সভাপতির সহ স্থানীয়দের। উল্লেখ্য, দিন কয়েক আগে কালাইন ডিগাবোর বাগানে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেছিল বিধায়ক খলিল। এদিন উদ্বোধনীতে ভালোভাবে কাজ হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন বিধায়ক খলিল। কিন্তু বৃহস্পতিবার সংবাদকর্মীরা কাজটি পরিদর্শন করতে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারের নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না কেন্দ্রটিতে। এদিকে বৃহস্পতিবার কালাইন প্রাথমিক স্বাস্থ্য মেলার বিধায়ক খলিলু বাবু উপস্থিত হয় স্থানীয় পঞ্চায়েতের দীপন রায় সহ স্থানীয়দের প্রশ্নের সম্মুখীন হন বিধায়ক খলিল। জনগণকে অন্ধকারে রেখে ছয় নয় কাজ করলে এটা কোনো ভাবে মেনে নেবে না, সব জানিয়ে দেন তিনি। এরা আইয়া তার পিছনে আমরা কাজটা দেখার লাগি প্র্যাকটিক্যালি যেটা সমস্যা হইব আমরা করবো, আমি তো গুয়াহাটিতে সবসময় আইতে পারতাম না, এরকম আলোচনা শুনছি। কিন্তু কন্ট্রাক্টার কে নাম কিতা অত কোন ধরনের কন্ট্রাক্টারে যে ই টেন্ডার দিয়া হয়েছে এটা কিন্তু আমরা জানা নাই, বিলটো জানার পরে আমরা কন্ট্রাক্টারের ভাষ দিচ্ছি দেখি। আর যদি এরকম আপনার কাছে কোনো আওয়াজ আলোচনা থাকে আমরা এখানে লোকাল মানুষের হয়ে আছি যে ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করিও, আমার লগে যোগাযোগ করিও, আর বিশেষ করিয়া এখানে লোকাল যে মানুষ আছেন তারা কমিটি যেটা বানানো হয়েছে খাস করুক সুন্দর মতো, যদি আপনার কাছে এগুলো কোনো ইনফরমেশন হয় আমরা হয়তো আমরা পরিদর্শন হওয়ার লেগে আমরা যাই 100%। এটা সরকারি হিসাবে খুব ভালো কোয়ালিটি খারাপ বুঝি, হেলথ ডিপার্টমেন্টর যখন একটা সবর দরকার আছে একটা বাগানও সরকারি তরফ থেকে দেবো হয়েছে কেন খুব প্রয়োজন আছে, খুব সুন্দর মতো কাজটা চলে। চার সাবু আসলে আমরাও গেছি যে আমরা শিলান্যাসর লাগে আমরা গেছি যে শিলান্যাস করিয়াও আইছি, বিশেষ করে আমরা লোকেল মানুষ যারা আছে এখানে লোকেল যারা মানুষের লোক আলোচনা করিয়া আইছি যে আমরা এস পার গাইডলাইন মতো আমরা কাজটা হইতো এবং কোয়ালিটি বলা কাজ হইতো। এবং লোকেল হয়েছি কেন যে একটা গভর্নমেন্টের ফান্ড আইছে সাবসেন্টার, এই সাবসেন্টার কীভাবে ভালো করে বানানো যায় এবং ভালো কোয়ালিটির যে কন্ট্রাক্টারে আপনারা আশ্বাস দিছে যে কোয়ালিটি ভালো কোয়ালিটি লাগাইব সব ধরনের দিন, কারণ কিছু স্টোন আছে কেন স্টোন মেটেরিয়াল আনা হয়েছে হচ্ছে জাতিংরা থেকে আনছে, আমরা হচ্ছে নুনসুরি ছাড়া আমরা পরিদর্শন যদি এইরকম দেখা যায় তে আমরা ইঞ্জিনিয়ারেরও যোগাযোগ করছি এবং ডিপার্টমেন্টের মানুষ কন্টিনিউ দেখালে যেটা মাল কোয়ালিটি খারাপ যদি এইরকম হয় এটা রিজেক্ট করে রাখি ভালো কোয়ালিটিতে কাজ করার লাগে এটা আমরা, এবং এটাও একটা অভিযোগ পাইছি এটা আছে ওটা আমরা কীভাবে করা লাগে করবো। কিন্তু একটা জিনিস আছে আপনি যেটা বলছেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের মানুষ জড়িত আত্মীয় স্বজন লইয়া আজকে যে সাবসেন্টার যেটা আছে অনলি কন্ট্রাক্টার সে এখন আমরা খালি ফিল্ডে যাওয়ার পরে জানছি, কারণ অনলাইনে ই টেন্ডার হয় সে টেন্ডার বা কোন জায়গার মানুষ খুঁজতে পারি না। আমি যাওয়ার পরে প্রথম বুঝছি গুয়াহাটির মানুষ আসুন, গুয়াহাটির মানুষ ওখানে খাম পাইছে। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি, সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।